পা ফুলে গেছে, ডাক্তার হাঁটতে বলছে কিন্তু হাঁটতে পারে না। কেবিনের গেট খুললেই লোকজন এসে সেলফি তুলে, ডাক্তাররাও সেলফি তুলে, শুধু সেলফি আর সেলফি। সেলফিতে বিরক্ত হয়ে গেলাম। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাছে এমনটাই বলেছিলেন অতিরিক্ত দৈহিক উচ্চতায় আক্রান্ত বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী। তিনি বর্তমানে BSMMU-র 404 নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে জিন্নাত বলেন, বাড়িতে থাকতে পা ফুলে গিয়েছিল, BSMMU-তে 12 দিন ধরে ভর্তি আছি, এখানে আসার পর অনেকটা কমেছে, পা ফোলা ছাড়া আর কোনো সমস্যা বোধ করছি না। হাসপাতালে খাওয়ার মেনুতে কি থাকছে জানতে চাইলে জিন্নাত বলেন, সকালে পাউরুটি, 12টা কলা আর 4টা ডিম দেয়, দুপুরে ভাত আর 4 পিস মাংস অথবা 4 পিস মাছ, বিকালে ভাত মাংস, রাতেও ভাত আর 4 পিস মাছ মাংস দেওয়া হয়। তবে হাসপাতালের খাবারে অসন্তুষ্ট জিন্নাত বলেন, 3 বেলা ভাত খাই কিন্তু মজা পাই না, বাড়িতে আতপ চালের ভাত খেতাম, এখনকার চাল ভালো লাগে না। ভবিষ্যৎ পরিকল্পনা সহ আরও কয়েকটি প্রশ্ন করা হয় তাকে। তিনি চিকিৎসক ও ঢাকার আনা স্থানীয় MP-র অনুমতি ছাড়া কিছু বলতে রাজি হননি, কেউ ছবি তুললেই বিরক্ত হচ্ছেন তিনি। অসুস্থ জিন্নাতের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিন্নাত আলীর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বড়বীর গ্রামে। বৃদ্ধ বাবা আমির হামজার এক মেয়ে, 3 ছেলের মধ্যে জিন্নাত তৃতীয়। জিন্নাতের বয়স যখন 12 বছর তখন থেকে তার উচ্চতা বাড়তে থাকে, প্রতি বছর 2-3 ইঞ্চি করে আকৃতি বাড়তে থাকে। এভাবে 10 বছরের মধ্যে প্রায় 4 ফুট উচ্চতা বেড়ে জিন্নাত এখন 8 ফুট 6 ইঞ্চির এক